এটা হচ্ছে কিন্তু আমাদের রুম, তো এই হচ্ছে রুমে কিন্তু দুইটা বেড। আমরা যদি আরো লোকজন আসতাম তাহলে কিন্তু সেম টাকার মধ্যেই থাকতে পারতাম। তবে রুমের কি হয়েছে খালি গে, অবশ্যই বডি তো সেই। তবে এই রুমের ভাড়াটা হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে 2000 টাকায়। তবে এইখানে আরেকটা কথা আছে, তো যার মাধ্যমে নিছি এক ভাই, তাকে কিন্তু চা পানের জন্য কিছুটা অনার করা হয়েছে। তো আপনারা চাইলে নিতে পারেন, হাসান ভাই, হাসান ভাইয়ের সাথে আইসা এখানে নাম বললেই হবে। তো উনি কিন্তু আপনার সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে সব রিসর্টগুলো আছে বা রুমগুলো আছে উনি দেখাশোনা করেন, ভাড়া দিয়ে থাকেন। আর আমাদের রুমের ভিউ পয়েন্ট কিন্তু এইটা, এই যে কিন্তু এই যে এখানে কিন্তু একটা টুল দেওয়া আছে, এইখানে বসে সুন্দর করে আপনার রাতে আপনার আড্ডা দেওয়া যাবে, গল্প গুজব করা যাবে। আর এই যে এই পাশে দেখেন পাহাড়, আমাদের পেছনেও কিন্তু পাহাড়। আর এই যে সামনে হচ্ছে বগা লেকটা। আর মোটামুটি নাইস ডেকোরেশন, মোটামুটি খারাপ না আসলে, এই বাজেটে রুম একেবারে খারাপ না। আর এই তো আপনাদের রুমের মোট কন্ডিশনটা হচ্ছে এটা। তবে অ্যাটাচ বাথরুম কিন্তু নাই, একটু উপরে বাথরুমটা আলাদা জায়গায়। তো একেবারে খারাপ না, মোটামুটি সিমসামের মধ্যে আছে। বগালেক, বগালেকে সাজিক বা অন্যান্য এরিয়ার মতো অতটা বড় নয়। বগালেকে কিন্তু হচ্ছে কটেজ, তারপর রিসোর্ট, রুম এগুলোর পরিমাণ কিন্তু খুবই কম, আর এরিয়াটাও কিন্তু খুব ছোট। তবে এখানে যে রুমগুলো আছে এগুলোর ভাড়া অনেকটাই কম। তো কিছু কিছু কটেজ আপনারা পেয়ে যাবেন 1000-1200 টাকার মধ্যেই। তবে আরেকটা সুবিধা আছে এখানে যে আপনার হচ্ছে বেশি লোক হলে জনপ্রতি 300 টাকা করে নিয়ে থাকে। তো এখানে কিন্তু মোটামুটি কম আছে, আপনারা এসে দেখে দামাদামি করে কিন্তু নিতে পারবেন। এই যে ডানে বামে মোটামুটি কটেজগুলো আছে, ছোটো ছোটো রুম আছে, এগুলো কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন। তবে একটু ভালো করে দেখে শুনে মানে ই করে তারপরে নেবেন। তবে শীতের মধ্যে লেকের পাড়ে রুম না নেওয়াটাই, কটেজ না নেওয়াটাই বেটার হবে, কারণ ঠান্ডার পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি। তো এই যে ছোট এরিয়া কিন্তু শেষ হয়ে গেছে, সামনে আর কিন্তু কোনো রুম নাই। তো এর মধ্যেই আপনাকে কিন্তু রুম নিতে হবে, বিশেষ করে হচ্ছে ছুটির দিনগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো তাহলে কিন্তু আপনারা গ্যাদারিংটা একটু কম পাবেন। তবে ছুটির দিনে আর গ্যাদারিং না থাকলে কিন্তু আপনার ভালোও লাগবে না, লোকজন যত বেশি হবে ততই কিন্তু আপনার ভালো লাগবে, হই হুল্লোড় থাকবে। দেখেন ভাই, পাহাড় দিকে কিন্তু ফালাই দিয়ে না, আসলে আসার সময় যে কি একটা অবস্থা হয়েছে ভাই, তো ভয়ে মানে হাত পা ছেড়ে দিছে এরকম একটা অবস্থা। আর দুইটা বাইক তো পেছন থেকে মানে পরে ভয়ে আসেই নেই।
আছে। ও মাই গড, এই যে দেখেন আপনার কতটা ঢাল, বুঝা যায় কিনা আসলে আমরা সাহস পাই নাই, সাহস পাই নাই, হাইটাই করি। বাইকটা চাপায় দেন, আমরা বাইক ম্যাপ লাগবো না ভাই, ম্যাপ হয়ে গেছে। সাহসী করা যায় না যে এইটা ওঠা যাবে, আস্তে 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 আসলেই অনেক ভয়াবহ আসলে রোডগুলো, সাহস পাচ্ছি না সামনে যাওয়ার জন্য, একটু বের হয়েছিলাম তো, এতটা ভয়াবহ যে বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কি পরিমাণ ঢালু আর কি ভয়ানক। তো সাহস পাচ্ছি না আর কি আর যাওয়ার জন্য। এই রাস্তাগুলো কিভাবে আসলে বাইক দিয়ে ওঠা যায়, ওনারা 1 ঘন্টায় নাকি এটা এটা 8-10টা বাইক নামাইছেন। তো যাই হোক, আমরা আর সাহস করলাম না। তো হ্যাঁ, আমাদের না রাতে তো মশা ছিল না, ওই যে ওয়াশরুমটা কিন্তু ওইখানে, আর এটা কিন্তু অনেকটা পাহাড়ের উপরেই, আর এগুলো হচ্ছে মূলত কটেজগুলা। তো এটা মোটামুটি মনে হয় এখন ইউজ হচ্ছে না, কারণ লোক ওইভাবে আসে খুব কম এখন, যেহেতু অনেকদিন বন্ধ ছিল আর আমরা ছিলাম হচ্ছে এইটাতে। তো রাতে হচ্ছে জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়, আর হচ্ছে আপনার কি বলে সোলার, ওই যে রোবার্ট ব্রো কটেজ। রেডি, আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাব এখন, আমরা যাব নেক্সট গন্তব্য হচ্ছে থানচিতে। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি ঘোরা শেষ। তো আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠছে, এখান থেকে কিন্তু ওই যে পাহাড়ের ভিউটা দেখা যায়, আর আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা। একটু ভিউর জন্যই নিচ্ছিলাম, আসলে ভিউ কোত্থেকে নিব, ঘুমাই তো শেষ, রাতে 9টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ছি। আর এই যে লেকটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, হ্যাঁ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পাহাড়ের মধ্যে লেক, এই পাহাড়টা কিন্তু অনেক উঁচুতে, আপনারা ওঠার সময় দেখছেন যে কতটুকু উঁচুতে উঠতে হয়। তো আপনার সেই উঁচুর পরেও আরও উঁচুতে দেখেন পাহাড়, এইখানে লেক, মোটামুটি চারদিকে পাহাড়ের মাঝখানে লেকটা, অনেকটা বলা চলে পাহাড়ের মধ্যেই লেকটা, পাহাড়ের উঁচুতে। তো রুশাদ ভাই কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে যাবো থানচি উদ্দেশ্যে। তো মোটামুটি শীত কেমন লাগছে ভাই? শীতের কথা কি বলবো, আমি
কম্বল নিছি, এটা পড়েছিলাম, তারপর রাতে তখন তো আমি আমি টের পাইছি ভাই একটু। না 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 শোনেন না, ঘুমের থেকে যখন আমি উঠছি বলতে কি ঘুম একটু হালকা ভেঙে গেছে, তখন দেখি শীত করতেছে, মানে তখন এইভাবে ঘুমাইছি। তো এখন যে বিষয়টা, যে আপনারা শীতকালে আসলে অন্তত ভারী কিছু হয়তো পরিধান করে আসবেন, আর নয়তো আপনার পাতলা টাইপের কিছু নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন? যাতে এই কম্বলটার নিচে আপনি ওইটা পরতে পারেন। কারণ হচ্ছে এগুলার অবস্থা আপনার, আমরা যখন মানে এই যে যে কম্বলগুলো মোটামুটি ভালোই, খারাপ না। তবে সবচেয়ে মজার বিষয় হয়েছে যখন আমরা এটাকে ঝাড়া দিছি, এটা থেকে যে কি বেরিলো ভাই! এটা হচ্ছে কিছু করার নাই, এখানে ধোয়া ধুই এই জিনিসটা খুব কম হয়, সো অ্যাজুয়ালি। কিন্তু সাজেকেও সেম অলমোস্ট, কিন্তু কক্সবাজার জিনিসটা সেম না। কক্সবাজার হচ্ছে আপনি একটু পরিপাটি, হ্যাঁ একটু পরিপাটি, গেছেন ওয়াশ করছে এরকম, কিন্তু এখানে ওয়াশ করার কোনো অপশন নাই। তবে খাবার দাবার মোটামুটি কিন্তু অনেক ভালো ছিল, রোবার্ট ভাইয়ের, রোবার্ট ভাই লোক হিসেবে ভালো। আর হচ্ছে আপনার মোটামুটি সব কিছুই ঠিক আছে, আর টয়লেটটা একটু এখানে অ্যাডজাস্ট নাই, ম্যাক্সিমাম কটেজগুলোতেই আপনার অন্য জায়গায় কটেজ। আর এটা আমরা ভাড়া নিয়েছিলাম হচ্ছে 2000 টাকা দিয়ে, একটু দামাদামি করতে হয়েছে, 2300 টাকা পড়ছে আর কি। হাসান ভাইকে আবার কিছু 300 টাকা আর কি দিছি ওনার আর কি, হচ্ছে চা নাস্তার জন্য বলছিলাম আপনাকে খুশি করে দিব, নিয়ে রুমটা নিয়ে দিছেন, তো পাচ্ছিলাম না। তো এখন আমরা মোটামুটি বের হয়ে যাই। আর আমি কি করছিলাম, আমি করছিলাম হচ্ছে আমি একটা লুঙ্গি নিয়ে আসছিলাম, যেহেতু এটার মধ্যে একটু ধুলাবালি ছিল, আমি ঝাড়া দিছি, তারপরও আমি লুঙ্গিটা এটা নেচে দিয়ে তারপরে কিন্তু শুয়েছি। আর শীত আমি একটু ভারী কিছু পরে শুয়েছিলাম, একটু শীত কমই লাগছে। তো যাই হোক, এটাই ছিল সেকেন্ড পার্টের ভিডিও। আর নেক্সট ভিডিওতে আমরা যাব হচ্ছে আপনার কি বলে থানচিতে, তারপর দেখা যাক ওইখান থেকে আরো যদি প্ল্যান হয় বা ভালো লাগে হয়তো তামাতুঙ্গি যাব, দেখা যাক। আরো কয়েকটা প্ল্যান আছে, তো বাকিগুলো আমরা ইনশাল্লাহ ই করব। তো এটাই ছিল আজকের এখানকার ভিডিও।